বিশ্বনবীর একজন সাহাবী নাম তারা সাদ সালামি বিশ্বনবীর কাছে এসে কান্না করতেছে চোখের পানে সেরে বিশ্বনবী বললেন কেন কাদ বলে আল্লাহ আমার জন্য কি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কোনো মেয়ে বানায় নাই বলে কেন বলে মদিনার মধ্যে আট মাস ধরে ঘুরতেছে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয় না যার কাছে যাই সে আমাকে বলে না তোমার কাছে বিয়ে বসবো না আমার চেহারা কালো চেহারার মধ্যে বড় বড় দাগ আছে আমি গরীব সাহাবী টাকা নাই পয়সা নাই কেউ বিয়ে করতে চায় না আট মাস ধরে ঘুরতেছি বিশ্বনবী বললেন না না কাদেশ না আল্লাহ তালা তোর জন্য মদিনা সবচেয়ে সুন্দরই রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলেন বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন বলে হা যা যা মদিনার একজন সাহাবী নাম তারামুর ইবনে ওয়াহাবাল কারশী তার একটা মেয়ে আছে যাকে হুরে মদিনা বলা হয় আমার সালাম গিয়ে তাকে দে আর বল বিশ্বনবী আপনার মেয়ের সাথে আমার মেয়ে ঠিক করেছে সুফহাল্লাহ বলেন সাহ আদার কালো সাহাবি দৌড়িয়ে চলে গেলেন মোদী নায় আমর ইবনে ও হা আবালকাশির বাড়িতে গিয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পরে দরজা খোলা হলো খোলার পরে বললেন কে তুমি বলে আমি একজন নবীর সাহাবী কেন এসেছো বলে আপনাকে আমর ইব্ন ও কাশি বলে হা বলে আপনার একটা মেয়ে আছে সুন্দরী বলে হা আপনার মেয়েটার সাথে বিশ্বনবী আমার বিয়া ঠিক করেছে শুভহাল আল্লাহ বলেন আমর ইবনে ওয়াহাব আল রেগে গেছে কি বলো তুমি ফারাক তু হুরাদ দরজা বন্ধ করে দিয়েছে কি বলো তুমি চেহারা দেখছো কোনোদিন আয়না দিয়ে তোমার মত একজন কালো কুচ্ছি সাহাবীর সাথে পুরুষের সাথে আমার মেয়ের বিয়ে দেব কি করে ভাবলে তুমি আমার মেয়ে হলো হুরে মদিনা মদিনা সবচেয়ে বেশি সুন্দরী সুবহানাল্লাহ বললেন। ওই সাহাবিকে ঘর থেকে বের করে দিলেন চোখের পানিগুলো সেরে সেরে কান্না করতে করতে বিশ্বনবীর কাছে গেলেন বিশ্বনবীর বুঝতে পারি না এই সাহাবিটারে খেদায় দিল বিশ্বনবী বললেন ঠিক আছে বসে পড়ো ইশারা দিলেন বিশ্বনবী ওয়াজ করতেছি আরাম অজরতে সাদা সালামের চোখের পানিগুলো সেরে সেরে কান্না করতেছি কিছুক্ষণ পরে ওই মেয়েটা ঘর থেকে বের হয়ে বাবার কাছে আসলো বাবার কাছে এসে বলে ইয়া মাতান না হে বাবা বসবার অধিকার আপনার নাই ওই সাহাবি কে বলে নাম তার সাদ সালামি কে আসছিল বলে তোমার সাথে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছিল বলে কে পাঠাইছে বলে বিশ্বনবী পাঠাইছে বলে বিশ্বনবী পাঠানো পাত্র কে ফিরে ক্ষমতা কে দিয়েছে আপনাকে আমি তার সাথে বিয়ে করতে রাজি আমি তাকে বিয়ে তার কাছে বিয়ে বসবো সুতরাং তাকে ফিরে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে বাবা বলে মা তুমি তো তার চেহারা দেখো নাই যদি তার চেহারা একবার দেখতা তাহলে তুমিও বিয়ে করতে রাজি হইত না বলে চেহারা দেখার দরকার আমার নাই তারপরও আমি ওই যে বেড়ার ফাঁক দিয়ে এক নজর তাকে দেখেছি আমি তাকে দেখেছি বলে এর পরও তারে বিয়ে করতে রাজি হও বলে হ্যাঁ কারণ আল্লাহ যেখানে রাজি বিশ্বনবী নবী যেখানে রাজি সেখানে আমিও রাজি সুবাহান আল্লাহ বলেন সে সুন্দর হোক কালো হোক দেখার বিষয় না তাড়াতাড়ি যান আল্লাহ নবীরে গিয়ে প্রস্তাব দেন আমি রাজি আছি যদি এমন হয় হয়তো বা আল্লাহ তালা আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করে দেবে তাড়াতাড়ি যান বিষ্ণু নবীরে গিয়ে বলেন আমি রাজি আছি আসি না নাই ঠিক কিনা জোরে বলেন আর আজকে আমাদের মেয়েরা আমাদের মা বোনেরা যদি বলি তোমার জন্য পাত্র দেখছি আগে আমি দেখে আসি ঠিক কিনা জোরে বলেন পাত্র দিনদার কিনা দেখার দরকার নাই বলতেছে কি না না আমি আগে দেখে যাই একবার না দুইবার না তিনবার দেখে ঠিক কিনা জোরে বলেন তিনবার দেখতে যায় গিয়ে আগে মেয়েরা দেখে আর ওই মেয়েরা কেমন ছিল আল্লাহ যেখানে রাজি বিশ্বনবী যেখানে রাজি আমিও রাজি শুভ আল্লাহ জোরে বলেন ও মা বোনেরা পিতা মাতার বাধ্যগত হও পর্দায় থাকো নামাজ পড়ো ফাতেমার সাথে আল্লাহ তালা তোমার জান্নাত দিয়ে দিবে ঠিক কিনা তুই কন এবার আমার কাছে দৌড় দিছে বিশ্ব নবীর কাছে গেছে গিয়ে দেখে বিশ্ব নবী এখনো ওয়াজ করতেছে নারসাদ সালামি কান্না করতেছে বিশ্ব নবীকে সালাম দিলেন আল্লাহর পয়গম্বর সালামের জবাব নিলেন জবাব নেওয়ার পরে বিশ্ব নবী বলে রে আমার এমন হাবাল কারশি আমার পড়ানো পাত্রকে কি করে তুই ফিরিয়ে দিলি কারণটা কি বলে বিশ্ব নবী বুঝতে পারি না আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন এখন আমি রাজি আমার মেয়েও রাজি আপনি বিয়া পড়াই দেন সুভার বলেন اللہ نے کہا مرسات کے دیکھ لو سادہ اترا تریاما কাছে আয় সাদ সালামি বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবী তার চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন যা যা তোর বিয়ে ঠিক হয়ে গেছে তারা তারি যা ছয় সদ্যার হাম নিয়ে তোর বিয়ার কাবি কাবিন নামার জন্য মহারানার জন্য সাদ বলিয়া আমার কাছে একটা পয়সাও নাই এই যে দেখেন পরনে একটা গেঞ্জি আছে লুঙ্গি আছে আর কিছু নাই বিশ্বনবী বললেন ঠিক আছে মদিনার সবচেয়ে চেতনি সাহাবি আব্দুর রহমান ইবনা ওফের বাড়িতে যা গিয়া আমার সালাম দিই আর বল

টাকা বিশ্বনবীর কাছে দিলেন বিশ্বনবী বলতেছে টাকাগুলো তোর হাতে নেই এই টাকাগুলো দিয়ে মদিনার বাজারে যা তোর বিবির জন্য সুন্দর সুন্দর গহনা সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আয় যেটা যেটা পড়লে তোর বিবিকে ভালো লাগবে তোর মনে যা চাই কিনা নিয়ে আয় এটা তোর বিবির জন্য মহারানা সাদা সালামি বুকের মধ্যে আনন্দ আর খুশি দীর্ঘ আট মাস আট মাস পর্যন্ত কোন মেয়ে বিয়ে বসতে রাজি না আর আজকে এমন মেয়ে রাজি যে মদিনের সবচেয়ে বেশি সুন্দরী সুহান আল্লাহ বলেন মনের মধ্যে খুশি নিয়ে বাজারে যায় নাস্তে নাস্তে গাইতে গাইতে যায় আজকে সন্ধ্যাবেলা আমার বাসর হবে বাজারে গেল করির লাইন চোখ ধাঁধানো জিনিসগুলো দেখতেছে কোনটা কিনবো কোনটা আমার বিবির সুন্দর লাগবে কোন গহনাটা পড়লে বিবির সুন্দর লাগবে কোন শাড়িটা সুন্দর লাগবে কোন চুরিটা সুন্দর লাগবে দেখে দেখে দোকান দোকানদারকে বলতেছে দোকানদার ভাই এই চুরিগুলো প্যাকেট করেন এই গহনা প্যাকেট করেন এই শাড়িটা আমার বিবির জন্য প্যাকেট করেন দোকানদার প্যাকেট করলো সাত টাকাগুলো দোকানদারকে দিলেন আর দোকানদার এই প্যাকেটটা সাদের হাতে দিলেন সাত মহা খুশি বাড়িতে যাবে এমনি কারের মধ্যে আওয়াজ আন্না ফির আন্না ফির ও সাদ সালামি ও সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাও কারণ বিশ্বনবী নবী নিজে যুদ্ধের ময়দানে চলে গেছে সুবহানাল্লাহ বলেন তারা কেমন কেমন ছিল ইমান তাদের কেমন ছিল এইদিকে বিশ্ব সুন্দরী সাথে একটু পরে বাসর হবে আর ওইদিকে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিতে হবে কোনটা আপনি কোনটা করতেন নিশ্চয়ই বাসরের জন্য প্রস্তুত থাকতেন আজকে সব বাস ঠিক কি না জোরে কন আজকে দুনিয়া একদিকে আমার বউ একদিকে আমার বাসর একদিকে সাদ আসলামের কানে মধ্যে আওয়াজ বিশ্ব রবে যুদ্ধের আর তুমি বাসর করবার জন্য পাগল মনে মনে চিন্তা করতেছে করি করি এখন চিন্তা করতেছে হায় হায় যদি আজকে আমি সুন্দরীর সাথে বাসর করি আর ওই দিকে বিশ্বনবী জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তালা যদি বলেন রে সার তুই এইদিকে বাসর করেছ সুন্দরী প্রেম আর আমার বিশ্বনবী আমার বন্ধু জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাহলে কালকে আমাদের ময়দানে আমি কি জবাব দেবো আল্লাহর দরবারে আর দুনিয়ার সুন্দরী তো কয়েকদিনের জন্য সুন্দরী যত সুন্দরী হয় কয়েকদিন পরে চামড়া ঢিলা হয়ে যায় চোখের জ্যোতি কমে যায় ঠিক কিনা জোরে বলেন দাঁত যায় চুল সাদা হয়ে যায় সুন্দর থাকে না 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 এই সুন্দরীর জন্য পাগল না আমারা জন্য অপেক্ষায় আছে জান্নাতের কোটি কোটি হুর যাদের সৌন্দর্য কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না ঠিক কিনা জোরে বলেন মনের মধ্যে চিন্তা আসলো ওই দিকে বিশ্ব নবী এই দিকে বাসর না বাসর করবো না ওই দোকানদারকে বললেন দোকানদার ভাই টাকাগুলো দাও আর তোমার জিনিসগুলো তোমার গহনাগুলো তুমি নিয়ে নাও টাকাগুলো নিলেন টাকাগুলো নিয়ে দুই হাতের মধ্যে এইভাবে ধরলেন আসমানের দিকে ধরলেন ধরে আল্লাহর কাছে বলতে চাল্লা এই টাকাগুলো সাধারণ টাকা নয় দুনিয়ার মধ্যে সাধারণ টাকা নয় এগুলো বিশ্ব আমাকে দিয়েছিল আজকে বাসর করবার জন্যে এই টাকাগুলো দিয়ে সুন্দরের সাথে আমার বাসর হতো

কাছে গেলেন গিয়ে দেখে হা হা সাদ সালামি পরে কান্না করতেছি আলী দুই হাতে ধরলেন বিশ্বনবীর কোলের মধ্যে নিয়ে আসলেন বিশ্বনবীর রান মুবারকের মধ্যে শোয়ালেন শোয়ে বিশ্বনবী চোখের পানিগুলো সেরে সেরে কান্না করতেছে আর তার সাদের চাহারের বালুগুলো বিশ্বনবী নিজের হাত দিয়া মুসতেছেন সুবহানাল্লাহ বলেন চোখ দিয়ে করে বিশ্বনবীর দানার মতো পানিগুলো পড়তেছিল। বিশ্বনবী বলে সাদ তোরে তো যুদ্ধের ময়দান আসতে বলি নাই তুই কেন যুদ্ধের ময়দানে আসলি তোর তো আমি বিবাহের জন্য মহারানার টাকা দিয়ে পাঠালাম বাজার করবার জন্য সাদ ও নবীজি আপনি জিহাদের ময়দানের রক্ত জড়াবেন যদি আপনি শহীদ হয়ে যান আর আমি ওইদিকে দিকে বাসর করি কাল কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে রে সাদ সালামি আমার বন্ধুরে যুদ্ধের ময়দানে পাঠাইয়া তুই কিভাবে সুন্দরের সাথে বাসর করলি কি জবাব আমি দেব ও বিশ্বরাবি আমি এমন আপনার সাহাবি না সুন্দরীকে নিয়ে বাসর করবো আর আপনি যুদ্ধের ময়দানে যাবেন এমন একজন সুন্দরী নয় এমন কোটি কোটি সুন্দরী চাইতে আমার আল্লাহ আমার আল্লাহ রসুল আমার কাছে বেশি প্রিয় বলেন এই কথা বলে আর দেরি করলেন না বিশ্ব নবীর রান মধ্যে সাদ ইন্তেকাল করলেন সাদ যখন করলেন বিশ্ব ঠিকতে পারলেন না চোখের পানি গুলো ছেড়ে দিলেন বিশ্ব কান্না শুরু করে দিল এরপরে আবার বিশ্ব হাসি দিলেন মুহূর্তের মধ্যে হাসি দিলেন আবার চেহারাটা বিশ্ব নবী পিছন নিলেন একজন যুবক সাহাবী নাম তার আবুল উবাবা দাঁড়িয়ে আজকে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো উত্তর চাই সাহাবিরা বসা বিশ্বরী বললেন কি উত্তর চাও বলো কি প্রশ্ন করবো বলো আজকে যা দেখেছি জীবনে এমন কাণ্ড কোন দিন আমি দেখি নাই কি দেখেছ যখন আপনার রানের মধ্যে তখন আপনি তারা বেদনায় কাঁদলেন চোখ দিয়ে পানি ঝরতেছিল মুখ তারা রানার মতো দেখলাম আবার মুহূর্তের মধ্যে হাসি দিলেন ও রবি মানুষ যখন কাঁদে হাসতে একটু সময় লাগে কিন্তু আপনার চোখের পানি এখনো শুকায় নাই কিন্তু আপনি হাসি দিয়ে দিলেন কারণটা বুঝলাম না আবার দেখলাম আপনি চেহারা মোবারকটা পিছনে ফিরাই নিলেন কোনো দিন এমন করেন নাই আমরা সামন দিকে বসে আছি আপনি পিছন দিকে চেহারা ফিরাই নিলেন কারণটাকে তিনটা প্রশ্ন উত্তর জানবার চাই হাজার হাজার সাহাবি বসা বিশ্রামী বললেন রে আবুল বাবা শুন এই সাহাবকে আমি পাঠাইছি মদিনার সবচেয়ে সুন্দরীর সাথে বাসর করবার জন্যে আমি নিজে অর্ডার দিয়েছি এমন সুন্দরী রেখে যে আমার জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারে এমন তার ইমানটা কেমন ছিল এমন একজন সাহাবিকে হারাইয়া আমি বিশ্ব নবী ব্যথা পেয়েছি আমি অনেক দুঃখ লেগেছে তাই আমি কান্না করে দিয়েছি টিকতে পারি নাই অবিশ্বলী তাহলে হাসলেন কেন বলে কেন হাসলাম যখন আমার রাম থেকে করলো সাথে সাথে আল্লাহ দুইটা দুইটা নুরের পাখা পাখা দিয়ে 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 দিলেন সা উঠতেছিল আর বলতেছিল গো আমি আল্লাহর জন্য শহীদ হয়েছি আপনারা জন্য শহীদ হয়েছি তাই আল্লাহ তালা দুইটা ডানা দিয়ে বলে সাদ রে আমার আটটা জান্নাতে ঘুরতে থাক আটটা জান্নাতের যেটা খুশি তুই সেটা ব্যবহার সুবহানাল্লাহ

দরজা গুলো খুলে দাও আর জানেন হুরপুরিদেরকে বললেন ও হুরেরা আমার স্বাদ আজকে সুন্দরী সাথে বসর ছিল সে করতে পারে নাই তার মনের মধ্যে বড় দুঃখ ছিল আমার জন্য আমার নবীর জন্য সে শহীদ হয়ে গেল যা যা সাদ সাদরে কে আগে বিয়ে কর সুবহানাল্লাহ বলেন যে পল সাদরে উঠাইয়া জান্নাতে নিয়ে বিয়ে কর তার সাথে আনন্দ করে ফিরতি কর বিশ্বনবী বলেন আল্লাহ যখন এই ঘোষণা দিলেন জান্নাতের দরজাগুলো খুলে দিল লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন হুর পড়িরা আসমান থেকে দুনিয়ার জমিনে নামতে ছিল কার আগে কে নামবে প্রতিযোগিতা শুরু করে দিল কার আগে কে নামবে আর সাদরে আমার কোল থেকে জান্নাতে নিয়ে বিয়ে করবে যখন তারা প্রতিযোগিতা করতেছিল তাদের সামনের কাপড়গুলো গুলো কারো কারো খুলে গিয়েছিল বুকের কাপড় সরে যাইতেছিল হাটুর কাপড় হাটুর উপর উঠে যাইতেছিল ও সাবিরা তোমরা তা দেখো না আমি বিশ্ব দেখি তাই আমি লজ্জায় আমার চেহারাটা বিশ্ব নবী ফিরাইয়া নিয়েছি সুবহানাল্লাহ বলেন আজকে দুনিয়ার জন্য পাগল দুনিয়ার নারীর জন্য পাগল এই মেয়েটার জন্য বাবারে মায়ের খাওয়ান দেয় না ঠিক কিনা জোরে বলেন ও যুবক ভাই তোমাদেরকে বলি আজকে যে বিবির জন্য এত পাগল তুমি হয়েছ পাগল হ বাধা দেই না কিন্তু এই বিবি একটা গেলে কিন্তু আর একটা তোমার আনবার ব্যবস্থা আছে তোমার বাবা যদি চলে যায় আল্লাহর কসম করে বলি তোমার মা যদি চলে যায় আল্লাহর কসম করে বলি জীবনে কোনো দিন আর ফিরে বাবা না ঠিক কিনা জোরে বলেন